বঙ্গবন্ধু ও স্বাধীনতার ইতিহাস নিয়ে মিথ্যাচারকে রাষ্ট্রদ্রোহিতার সাথে তুলনা করে আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড হাসান মাহমুদ বলেছেন দেশের ইতিহাসকে অস্বীকার করার ফল বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্য সুখকর হবে না আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন তারেক রহমানকে ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে এ সময় ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমানকে দেশে এসে আদালতে আত্মসমর্পণের পরামর্শ দেন ড হাসান মাহমুদ